আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ছাত্ররা, তোমরা সবাই ভালো আছো। ইন্ডিসিএম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা আজকে আবার উচ্চারণের দ্বিতীয় যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি করার চেষ্টা করব। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম আমাদের স্বরবর্ণ, আমাদের ধ্বনি, বর্ণ, অক্ষর এবং স্বরবর্ণ এবং স্বরধ্বনি সম্পর্কে, ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে, আমাদের বাকযন্ত্র সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। আজকে আমরা যে চেষ্টাটা করব সেটা হলো তার পরের যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো জানার চেষ্টা করব। এবং তোমাদের সাথে আমি আছি নুরুল হুদা, মোহাম্মদ নুরুল হুদা মন্টি, প্রভাষক, বাংলা বিভাগ, নরোডেম কলেজ, ময়মনসিংহ। আজকে আমাদের বিষয়গুলো একটু অন্যরকম, ভিন্ন রকম, যেগুলো আমরা আসলে পূর্বে পড়িনি, এরকম কিছু বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করার চেষ্টা করব। চলো আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কী আছে সেগুলো আমরা দেখে নিই। আমাদের এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেই অংশটা একটু মজার অংশ, আমরা হয়তো অনেকেই জানি, আমার মনে হয় বেশিরভাগ যারা আছে হয়তো আমরা জানি না, হয়তো আমি এই বয়সে জানতাম না আমি যখন কলেজে পড়তাম। তো চলো আমাদের বিষয়টাকে একটু দেখে নিই। এই বিষয়টাতে যে অংশটা এখানে রয়েছে সেখানে আমরা লক্ষ্য করব, প্রথমেই আমাদের একটা ছকে, আমরা যে ছকটা দেখতে পাচ্ছি সেই ছকের ভিতরে একটা বর্ণমালা দেখতে পাচ্ছি ইংরেজি, সেটা হলো এ। সেই এ বর্ণমালাটার পাশে আবার আমরা ডান পাশে দেখতে পাচ্ছি চারটা বাংলা স্বরবর্ণ বা স্বরধ্বনি দেয়া আছে, চারটা স্বরধ্বনি দেয়া আছে। সেই চারটা স্বরধ্বনি কেন দেয়া আছে সেটা আমরা একটু দেখব। মূল কথা হলো এই ইংরেজি বর্ণমালা এ মূলত তার এই চার রকমভাবে উচ্চারিত হয়। এ একটাই ধ্বনি আমরা জানি, কিন্তু সেই একটা ধ্বনি কয়ভাবে উচ্চারিত হয়? চারভাবে উচ্চারিত হয়। তা আমরা সাধারণত মনে করব এ তো মনে হয় এ একটাভাবে উচ্চারিত হতে পারে যেহেতু এটা একটাই বর্ণ, কিন্তু না, আমরা দেখব এখানে, দেখার চেষ্টা করব যে আসলে এ কীভাবে চার রকমভাবে উচ্চারিত হতে পারে। তাহলে এইখানে যে বিষয়টা আমরা দেখব সেই বিষয়টা চলো আমরা দেখে নিই কীভাবে এ চারভাবে উচ্চারিত হয়। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এর এর মতোই কীভাবে উচ্চারিত হতে পারে। এ কার মতো উচ্চারিত হবে? এখানে এ এর মতো, প্রথমটা, একদম প্রথমটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব প্রথম শব্দটা আছে কি এখানে লেট, এখানে একটা এ আছে কিন্তু এল এর পরেই এ আছে, কিন্তু সে উচ্চারণটা কার মতো করলো? এর মতো করলো, লেট। আবার এখানে কি স্টেট, আবার এখানে বলতেছে গেট, এখানে তিনটাতেই এ রয়েছে এবং তিনটা এই কিন্তু তার স্বাভাবিক উচ্চারণটাই করছে যেটা তার করা উচিত, লেট। এবার আমরা একটু লক্ষ্য করি যে দ্বিতীয় অংশে আছে কি এ, এটার উচ্চারণটা কি হবে? এই স্বরধ্বনিটা এ না, এটা হলো একটু নিচুর দিকে উচ্চারণ হয়, আর এটা হলো দ্বিতীয়টা হলো এ, একটু বড় করে আমরা উচ্চারণ করি, মুখের যে আমাদের হা করার যে যে অংশটা থাকে সেটা আরেকটু বড় হয়, এ বলতে গেলে যতটুকু হয় তার চেয়ে আরেকটু গোলাকৃতির হয়ে যায় এ। তো এই এ যেরকম উচ্চারিত হয়, এখানে আসলে প্রথম শব্দটাতে আমরা দেখতে পাচ্ছি ব্যাড, ব্যাড বয়, তাই না? ব্যাড বলি তখন কিন্তু আর এ উচ্চারণ করি না, ব্য এর মতো উচ্চারণ করলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে জানা থাকতে হবে। স্যাড, ক্যাট, এই শব্দগুলো উচ্চারণ করতে গেলে আমাদের এর উচ্চারণটা কিন্তু আর এর মতো থাকে না, এর মতো হয়ে যায়, স্যাড, ক্যাট বা খ্যাট, স্যাড। আবার তৃতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি অ, যেটা সেই অটা উচ্চারণ করছে, মানে এ যেটা সেটা তার উচ্চারণটা আবার করছে অ এর মতো, স্বরবর্ণ অ যেটা আছে সেই অ এর মতো উচ্চারণ করার চেষ্টা করছে। কিরকম? স্টল, এস টি এ এল এল, এখানে স্টল অ হয়ে গেছে, তাই না? এখানেও কিন্তু এ আমরা দেখতে পাচ্ছি। আবার বল, বি এ, কিন্তু আমরা বললাম ব, অ অ এর মতো উচ্চারণ করলো, বল। আবার খল, ফোন খল, তাহলে এখানে কি অ এর মতো উচ্চারণ করছে। আমরা একটাই বর্ণমালা এ আমরা ভিন্ন ভিন্ন এখানে উচ্চারণ দেখতে পাচ্ছি। আবার আ বর্ণটা যেটা আছে সেই আ বর্ণটা কি হলো, সে মানে এ বর্ণটা আবার আয়ের মতো উচ্চারণ করছে এখানে, সি এ আর, কিন্তু আমরা উচ্চারণ করলাম কি খর, আর, স্টার, ওয়ার, আ, এখানে এটার পুরো উচ্চারণ তিনটা শব্দে আমরা দেখতে পাচ্ছি আয়ের মতো। তাহলে একটা বর্ণমালা যে একইভাবে উচ্চারিত হবে সেটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়,
মুখ্যোদ্দেশ্য সে বিভিন্নভাবেও উচ্চারিত হতে পারে, যেটা আমরা এখানে এর ক্ষেত্রে একটা ইংরেজি বর্ণমালা দিয়ে আমরা পরীক্ষাটা করলাম। তো আমাদের বাংলা বর্ণমালা কি এরকম হতে পারে? না, অবশ্যই পারে। নিচে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় যে এ আছে, যেটা বাংলা ভাষার এ, আমরা তো ইংরেজি ভাষার এটা দেখলাম, বাংলা ভাষার এটা দুইভাবে উচ্চারিত হয়, একটা হলো সংবৃত, একটা হলো বিবৃত, কিন্তু ইংরেজি এ চারভাবে উচ্চারিত হয়। মজার বিষয়। তারপর আমরা একটা আরেকটু স্বরধ্বনি বা স্বরবর্ণগুলো আরেকবার দেখে নিব, কারণ আমি এরপরে যেটা দেখাবো সেখান থেকে হয়তো এখান থেকে কিছু কিছু বিষয় হয়তো চলে যাবে, তোমরা একটু মনে রাখো বিষয়গুলো, কোন বিষয়গুলো চলে গেল। আমাদের এখন যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো মৌলিক স্বরধ্বনি। আমরা কিন্তু স্বরধ্বনি দেখেছিলাম, কিন্তু এবার একটু আমরা চেঞ্জ করে দিলাম। আমাদের এবারের চেঞ্জের বিষয়টা কি চলে আসলো? মৌলিক স্বরধ্বনি। তাহলে যেহেতু মৌলিক স্বরধ্বনি চলে আসলো, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা কি আছে, কিছু কিছু জায়গা আমরা ফাঁকা অবস্থায় দেখতে পাচ্ছি, যেমন এখানে ফাঁকা, এটা ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, মানে এগারোটা, মূল এগারোটার মধ্যে পাঁচটাই ফাঁকা হয়ে গেল। কেন ফাঁকা হয়ে গেল সেটা একটু দেখি। আমরা মৌলিক বলতে আসলে কোন বিষয়টাকে বুঝতে চাই? আমরা মৌলিক বলতে আমরা আসলে বুঝতে পারি যে বিষয়টাকে বিশ্লেষণ করা সম্ভব না, সেটাই হলো মৌলিক, মানে যাকে আর ভাঙা যায় না। তাহলে আমরা এই যে স্বরবর্ণ, যেহেতু এগুলো কিন্তু কোনো পদার্থ না, অনেকেই হয়তো চিন্তা করতে পারো যে স্যার এটা কি কোনো পদার্থ যে আমরা ভেঙে দেখব? না, বর্ণকেও কিন্তু ভাঙা যায়, সেটা আমরা পরে দেখব। কিন্তু এই বর্ণগুলোকে কোনোভাবেই কি করা সম্ভব না, ভাঙা সম্ভব না। কীভাবে না এটা একটু আমরা দেখি, কেন সম্ভব নয়। আমরা যদি অ এর কথা চিন্তা করি, অ এর কথা চিন্তা করলে আমাদের মাথায় কি আসে? অ, শুধু অ, আর কোনো কিছুই আসে না। সুতরাং এটা হলো অ, এটা একটা মৌলিক স্বরধ্বনি। আবার আ, এটাও মৌলিক স্বরধ্বনি, এখানেও একটাই আছে, এটাকে ভাঙা যায় না। ই, ভাঙা যায় না। উ, রস্য উ যেটা, উ, এটাকেও ভাঙা যায় না। এ, ভাঙা সম্ভব না। ও, এটাকেও ভাঙা সম্ভব না। আরেকটা আছে কি, এ, এটাকেও কি ভাঙা সম্ভব না। যদিও এটা আমাদের এগারোটি স্বরবর্ণের ভিতরে নেই, তারপরেও মৌলিক একটি স্বরধ্বনি। সুতরাং আমাদেরকে এই স্বরধ্বনিটার কথা বিশেষভাবে মনে রাখতে হবে, কারণ এই জায়গাটাতে আমরা অনেক সময় ভুল করে ফেলি। এখন আমরা চলো চিন্তা করি এগুলো আমরা কেন দেখলাম। এখন তোমাদেরকে আরেকটু সহজ করে দিই। আমরা যদি চিন্তা করি যে আমাদের ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ কয়টা আছে, ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ আমরা কাকে বলি, ভাওয়েল যে অংশটা সেটাকে বলি, সেখানে আছে আমরা জানি পাঁচটা স্বরবর্ণ, তাই না? তো পাঁচটা স্বরবর্ণ যদি আমি একটু লেখার চেষ্টা করি যে পাঁচটা স্বরবর্ণ কী কী আছে, এ, ই, আই, তাই না, ও, আরেকটা হলো ইউ, এই পাঁচটা স্বরবর্ণ আমাদের ইংরেজি বর্ণমালায় আমরা ব্যবহার করে থাকি, ভাওয়েল। এখন আমাদেরকে একটু সহজ করে দেই তোমাদের কাছে, আমি যদি তোমাদেরকে একটা পরীক্ষা নেই ছোট, যে তোমরা এই পাঁচটা বর্ণমালা বাংলা মৌলিক স্বরধ্বনির পাঁচটা ভাওয়েল, ইংরেজি পাঁচটা ভাওয়েল কোন স্বরধ্বনিগুলোর পাশে তুমি বসাবে, মানে কে কার মতো উচ্চারণ হয়। যেমন ই কে তুমি কার পাশে বসাবে এই আমাদের সাতটা মৌলিক স্বরধ্বনির, তোমরা একটু চেষ্টা করো তো, খাতায় লিখে ফেলো, আমি উত্তরটা এখনই তোমাদেরকে দিয়ে দেব। আমরা অনেকেই হয়তো জানি, কিন্তু আমি এই পরীক্ষাটা নিতে গিয়ে দেখেছি আমাদের অধিকাংশ ছাত্ররা এটাকে ভুল করে, ভুলভাবেই জানে, হয়তো সঠিকটা আমরা হয়তো জানার উপায় পাইনি, যে কারণে ভুলভাবে জানি। আজকে আমরা সঠিক বিষয়টা জানবো, যাতে আমাদের ভবিষ্যতে আর ভুল না হয়। এবার চলো আমরা দেখে নিই। প্রথমে যদি আমি এর কথা বলি, এ স্বরবর্ণ বা ভাওয়েলটা বাংলাতে আসলে উচ্চারণ হয় কার মতো? ওই যে আমরা দেখলাম এ তো চারভাবে উচ্চারিত হতে পারে, তাহলে সেই চারভাবে উচ্চারণের মধ্যে তাহলে আমরা ধরতে পারি এ অ এর মতো উচ্চারিত হয়, এখানে আমরা রাখতে পারি। এ এর মতো উচ্চারিত হয়, এখানেও কি আমরা রাখতে পারি। আবার এ কিন্তু আ এর মতো উচ্চারণ হয়, সুতরাং আমরা এখানেও রাখতে পারি, তাই না? এই যে বিষয়টা, অ এর মতো উচ্চারিত হয়, আ এর মতো উচ্চারিত হয়, এর মতো উচ্চারিত হয়, আবার এ কি এই এর মতো উচ্চারিত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এবার মনে করো যে আমি এটা নিয়ে নিলাম, এখন আমি যদি এ ই, ই কার মতো উচ্চারিত হয়, ই উচ্চারিত হয় বাংলাতে, ই হলো সাধারণত
এ দিয়ে উচ্চারিত হয়। আমি তো এর একটা উদাহরণ দিই তোমাদেরকে ইংরেজি এ বর্ণমালার। যেমন পৃথিবীতে একটা ফোন কোম্পানি আছে অ্যাপল, তাই না? আমরা কি বলি? আপেল বলি বাংলায় আ, কিন্তু যদি আমরা ইংরেজিটা বলি তাহলে কি বলি? অ্যাপল, তাই না? এতে অ্যাপল, এতে অ্যাপল। তাহলে এই অ্যাপলটা কিন্তু আমার এই যে এইখানে এটা চলে আসছে, অ্যাপল এ। আর ইটা হয় এর মতো, যেমন আমরা এটা অনেকেই ভুলভাবে উচ্চারণ করি যে কারণে হয়তো আমরা বুঝতে পারি না। যেমন পরিবেশ ইংরেজি কি? এনভায়রনমেন্ট। আমরা অনেকেই বলি ইনভায়রনমেন্ট, না ইন না, এটা হবে এনভায়রনমেন্ট, যেহেতু আগে কি আছে একটা ই আছে এখানে, সে এর মতো উচ্চারিত হয়। কিছু ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু মূল বিষয়টা যেটা সেটা আমাকে জানতে হবে। তারপরে এ ই, আই কার মতো উচ্চারিত হয়? আই উচ্চারিত হয় হলো ই এর মতো, আমাদের রস্য ই যেটা তার মতো উচ্চারিত হয়। কিভাবে? ইঙ্ক, যে কালি, আই এন কে ইঙ্ক, সেখানে আমরা আইকে কি উচ্চারণ করছি? ই, ই উচ্চারণ করছি। তারও হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু মূল হলো বাংলাতে ই, বাংলাতে রস্য ই যেটা, এটা আয়ের প্রতিরূপ। ও কার মতো উচ্চারিত হবে? ও হলো বাংলাতে যে ও আছে সেই ও এর মতোই সে উচ্চারিত হয়। এবং ইউ যেটা, সেটা উচ্চারিত হয় রস্য উ এর মতো, বাংলাতে যে রস্য উ তার মতো উচ্চারিত হবে ইউ। তাহলে এই পাঁচটাই কিন্তু ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ, তারা পাঁচটা দিয়ে চলে, আমাদের সাতটা রয়েছে, এবং এই সাতটা ব্যবহার করে আমরা বিভিন্নভাবে উচ্চারণগুলো করে থাকি। মূলত এরও কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন ও যেটা, ও এ আমরা দেখেছিলাম কি এ কখনো ও এর মতো উচ্চারিত হয়, আবার কি আয়ের মতো উচ্চারিত হতে পারে, আবার এর মতো উচ্চারিত হতে পারে, কিন্তু মূলত সে এর মতো উচ্চারিত হয় ইংরেজিতে। এবার আমরা একটু আমাদের, এটা আমরা যেটা জানলাম এটা একটু আমাদের সাধারণ জ্ঞান, কারণ সাধারণত আমরা এখন এই যে ফেসবুক যুগে আমরা কি করি, মেসেঞ্জারে অনেক মেসেজ লিখি, আমরা চ্যাটিং করি, সেই বিষয়গুলোতে আমরা স্ট্যাটাস লিখি, আমরা কি হয় সেই ক্ষেত্রে যখন ইংরেজি বর্ণমালা ব্যবহার করে আমরা কি করলাম, ইংরেজি বর্ণমালা ব্যবহার করে অনেকে আমরা বাংলা লিখি। যেমন আমরা এইভাবে লিখি কি হয়, এ এম এ আর, আমরা লিখতেছি কি আমার, কিন্তু এটা তো বাংলা শব্দ, আমরা লিখছি বর্ণমালা ব্যবহার করেছি কোনটা, ইংরেজি বর্ণমালা। এখানে দেখো এতে কিন্তু আমি আ বুঝিয়েছি, আ এমতে ম আর আবার আ, মানে আ মা আর আরতে র, এই আমার। সুতরাং এখানে কি এ আয়ের মতো আচরণ করেছে। এই বিষয়গুলো মানে আমরা এই মেসেজগুলো লিখতে গিয়েও যেন আমরা ভুল না করি। যেমন আমরা যদি লিখি, সাধারণত আমরা এই ভুলটা করে থাকি, আমরা যদি একটি লিখি ইংরেজিতে তাহলে আমরা কী লিখবো? আমরা শুদ্ধ উচ্চারণ হবে এক, ই কে টি আই, এই হলো একটি, ইতে এ আর আইতে হলো রস্যই। কিন্তু এটাকে যদি আমরা সাধারণত ভুল করে গেলে একটিকে লিখি কি এ, আমরা লিখি এ, তারপরে আমরা একটু দেখে নিই আসলে আমরা কিভাবে ভুলটা লিখি, আমরা লিখি একটিকে লিখি এ, অনেকেই লিখি কে টি ই, এখানে কি হয়েছে এটা আমরা অনেকে একটিকে এইভাবে লেখার চেষ্টা করি, ইতে আমরা মনে করি রস্যই, তাহলে এটা আসলে মূল উচ্চারণ হয়ে গেছে আকটে। কোন দেশে ভাষা হয়েছে আমি জানি না, হয়তো তোমরাও জানতে পারো, ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমরা চর্চা করতে করতে আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। এখন যে বিষয়টা আমাদের সামনে আছে সেটা হলো যৌগিক স্বর। আমরা মৌলিক স্বরধ্বনি সম্পর্কে জানার চেষ্টা করেছি, এবার আমরা জানবো যৌগিক স্বরধ্বনি সম্পর্কে। তাহলে যৌগিক স্বরধ্বনিটা কি, বা স্বরজ্ঞাপক, যেমন আমাদের ঔ, যে আমাদের ওইখানে কিছু ফাঁকা অংশ ছিল না, সেই ফাঁকা অংশগুলো কেন ছিল সেটা একটু দেখার চেষ্টা করব। ঔটাকে আমরা ধরতেছি এখানে যৌগিক স্বরধ্বনি বা স্বরজ্ঞাপক। কেন? ঔটাকে যদি ভাঙি ঔ ঔ, তাহলে আমি এখানে ও বলতেছি প্রথমে, বা ওকার, তারপরে কি বললাম ঔ রস্য বলেছি। সুতরাং এখানে দুইটা স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কয়টা আছে ভাঙলে আমরা বিশ্লেষণ করলে দুইটা পাই, যৌগিক কোনটা যেটাকে বিশ্লেষণ করা যায়। তাহলে আমরা ওকে বিশ্লেষণ করলে দুইটা স্বরধ্বনি পাই। একই রকমভাবে আমরা যদি বউ শব্দটাকে যদি আমরা লিখি তাহলে কি ব ওকার রস্য। এটাকে যদি আমরা একটু সহজভাবে চিন্তা করি, বউটাকে তুমি যদি ইংরেজিতে লেখো তাহলে কি লিখবে? বউটাকে ইংরেজিতে লিখলে আমরা লিখি বি ও ইউ, এই হলো বউ ইংরেজিতে। এখন এটাকে তুমি বাংলা করো, বিতে কি হয় ব, ওতে কি হয়, ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম ও তো ওতে ছিল, তাহলে ওকার ওকার, আর ইউ হলো রস্য, তাহলে কি হলো বউ।
উচ্চারণ কিন্তু হয়ে গেল ইংরেজি থেকে বাংলা সহজভাবেই হয়ে গেল। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা সহজভাবেই চিন্তা করবে, সহজ বিষয়। তারপরে এখানে আছে কি ওই, ওইটা যদি আমরা চিন্তা করি, ওইটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি হয় ওয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ের ক্ষেত্রেও ওই একই রকম দুইটাতেই কি ও আছে বা ওকার আছে, ও ওই ওই ই আসছে। একই রকম আমরা যে কই মাছ যে আছে এই বানানটা শব্দটাকে আমরা ভাগ করলে কো ওকার এবং রস্বই, এই হলো কই, এটা হলো উচ্চারণ। এই অংশগুলো কি, এইগুলো হলো উচ্চারণ, এটা অবশ্যই আমরা মনে রাখবো। এইটা যে লিখলাম এটা হলো উচ্চারণ, এটা কিন্তু বানান না। কেউ আবার বললেন না মন্টি স্যার বলছেন বো বানান হলো এটা, কেউ মন্টি স্যার বলছেন কই বানান হলো এটা, না কই বানান হলো এটা, বউ বানান হলো এটা, কিন্তু তার উচ্চারণ হলো এই অংশটা, এটা বানান নয়, এটা হলো উচ্চারণটাকে আমরা রূপদান করেছি। তো আমরা সব এটা সম্পর্কে জানলাম। এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানবো এবং এটা একটু তোমরা অধিক মনোযোগ সহকারে শুনবে, কারণ এই বিষয়টা আমরা সাধারণত আগে পড়িনি। যৌগিক স্বরধ্বনি সম্পর্কে পড়েছি, মৌলিক স্বরধ্বনি সম্পর্কে আমরা পড়েছি, কিন্তু বিবৃত এবং সংবৃত সম্পর্কে খুব একটা পড়া হয়নি আমাদের। তাহলে চলো জেনে নিই আমাদের বিবৃত ও সংবৃত বিষয়টা কি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিবৃতর একটা সংজ্ঞা দেয়া আছে এখানে, সেটা কি, মুখ সবচেয়ে খোলা অবস্থায় থাকবে। কখন? যখন আমি উচ্চারণ করব, স্বরধ্বনি যখন উচ্চারণ করব, যেই স্বরধ্বনিটা উচ্চারণ করার সময় আমার মুখের অবস্থা সবচেয়ে খোলা অবস্থায় থাকে, আমার ঠোঁট গোলা, সেটাই হলো বিবৃত। তাহলে বিবৃতকে আমরা কি বলছি, সবচেয়ে খোলা অবস্থায় থাকাটাকে আমরা বিবৃত বলছি। যেমন আ আ বলতে গেলে তখন কি হবে, তোমার মুখ সবচেয়ে খোলা অবস্থায় থাকবে, তাহলে এই অবস্থাটাকেই বলা হয় বিবৃত। আর বিবৃতর যে সবচেয়ে খোলা, তার চেয়ে একটু কম কমে যায় খোলা অবস্থাটা, তাহলে সেটা কি হয়ে যাবে, অর্ধ বিবৃত হয়ে যাবে, মানে পুরো বিবৃত না, আর একটু কমে গেল, সেটা হলো অর্ধ বিবৃত। তোমার পিছনে যদি তোমার ছোট ভাই বা তোমার কোনো বন্ধু এসে তোমার অজানাতে বা তোমার তুমি লক্ষ্য করনি, তুমি অন্য মনস্ক অবস্থায় ছিলে, তোমার পিঠের একটা জোরে একটা কিল দিয়ে দেয়, তখন তুমি কি করবে, আ করো, এইটাই হলো বিবৃত অবস্থা। কারণ আমাদের স্বরবর্ণে আ বর্ণটা, এবং তার চেয়ে একটু কিলের পরিমাণ যদি একটু কম হয়, মানে আঘাতের পরিমাণ, তখন তুমি ও যে বললা আ অ, এটা আরেকটু কমে গেল, তাহলে সেটা হলো কি, অর্ধ বিবৃত। ঠিক আছে, এবং আরেকটা অংশ যেটা আছে সেটা হলো সংবৃত। সংবৃত অংশ কোনটা, ঠিক তার উল্টাটা, যে মুখ সবচেয়ে কম খোলা অবস্থায় থাকবে, মানে এর চেয়ে কম কোনো উচ্চারণে আমরা করি না, সেটাই হলো কি, সংবৃত। আমরা যদি বলি যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের কিছু কিছু বিষয় থাকে এরকম, বা তোমার মনে করো যে অনেক বড় আঘাত না, তুমি একদম ছোট একটা শুয়ের খোঁচা খেলে, তখন তুমি কি আ করে উঠবে না, তাহলে উফ, এই যে উ যে অংশটা বললা, এটা কিন্তু তোমার মুখ একদমই কম খোলা অবস্থায় আছে, এটাকে বলা হয় সংবৃত। ঠিক আছে, সবচেয়ে কম সংবৃত এবং সবচেয়ে বেশি হলো বিবৃত, এবং সবচেয়ে কমের চেয়েও যদি একটু বেশি হয়ে যায়, সবচেয়ে কমের চেয়ে আরেকটু খুলে যায়, তাহলে সেটা অর্ধ সংবৃত। তাহলে আমরা বিবৃতর পাশাপাশি অর্ধ বিবৃত পাচ্ছি, যেটা বেশি খোলার চেয়ে একটু কম খোলাটাকে বলে, আর সংবৃতর চেয়ে অর্ধ সংবৃত পাচ্ছে, যেটা কম খোলার চেয়ে একটু বেশি খোলে, ঠিক তার উল্টাপাল্টা বিষয়। এটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে জানার চেষ্টা করি। চলো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে দেখো অবস্থানটা আসলে কী বোঝাচ্ছে, আমাদের মুখের অবস্থান, এখানে কী বোঝাচ্ছে, হা অবস্থায় আছে, আ বলতে গেলে এই অবস্থাটা হয়, অ বলতে গেলে এই অবস্থানটা হয়, মানে এই বিবৃত, এটা হলো কি, এই অংশটাকে আমরা বলবো বিবৃত, এই অংশটাকে বলবো অর্ধ বিবৃত, তাই না, কারণ অ এবং এ আয়ের চেয়ে কম খোলা অবস্থায় আছে। আবার আমি যদি একদম উপরে উঠে যাই, রস্ব বা ই, এটা একদমই কম অবস্থায় আছে, তাই না, তাই এটাকে আমরা বলতে পারি সংবৃত, তাই না, এটা হলো সংবৃত। আর এ এবং ও এটা মাঝামাঝি অবস্থায় আছে, সুতরাং এটা অর্ধ সংবৃত। তাহলে অর্ধ সংবৃত এবং অর্ধ বিবৃত বিষয়টা তোমরা বুঝতে পেরেছ আশা করি। কিসের উপরে এটা নির্ভর করে, আসলে আমার মুখের অবস্থানটা বা ঠোঁটের অবস্থানটা কি, এটা কি বেশি খোলা অবস্থায় নাকি কম খোলা অবস্থা। বেশি খোলা অবস্থায় থাকলে বিবৃত, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিবৃতটা কিন্তু আমরা সবুজ রং ব্যবহার করেছি, এখানে দেখো এটা সবুজ, এটা সবুজ, আবার সংবৃতটাকে নীল ব্যবহার করেছি, এটা নীল, এটাও নীল।
এবং মাঝখানে একটা আমি লাল দাগের মধ্য দিয়ে আমি কি করলাম দুইটাকে ভাগ করে দিলাম দুইটা অংশকে, কারণ একটা হলো অর্ধ সংবৃত আবার সংবৃত, একটা হলো বিবৃত আবার অর্ধ বিবৃত, দুইটাকে আমি কিন্তু ভাগ করে দিলাম। এখন যে বিষয়টা দেখবো, এখানে একটু লক্ষ্য করার বিষয় আছে যে স্যার আপনি এখানে দুইটাকে দিয়েছেন একদম লাল, আমি এখানে মজার বিষয়টা ব্যবহার করেছি কি এটা দেখো বিবৃতর মতোই সবুজ টিয়া কালার, কিন্তু এটা কিন্তু সবুজটা এরকম না, কারণ এটা অর্ধ, এটা পুরো বিবৃত না, এই কারণে সবুজটা এটার সাথে মিলেনি। আবার এখানে দেখো আকাশি নীলের মতো ব্যবহার করেছি, কিন্তু এই ওটাকে আবার কি নেভি ব্লু করে দিয়েছি, কারণ কি কারণ এটা অর্ধ বিবৃত, এটা মানে অর্ধ সংবৃত, পুরো সংবৃত না, যে কারণে আমি কালারটাতে একটু পার্থক্য নিয়েছি। কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করবে এখানে দুইটি বর্ণমালা বর্ণকে আমি কি করেছি একেবারে লাল করে দিয়েছি, যেটা অর্ধ সংবৃত রাখিনি, সংবৃত রাখিনি, বিবৃত রাখিনি, অর্ধ বিবৃত রাখিনি। কেন আমি এই কাজটা করলাম এটা আমরা একটু বোঝার জানার চেষ্টা করি। দেখো আমরা যখন আম বলি বা আঠ বলি, তখন আমাদের যে অবস্থাটা থাকে সেটা হলো আমাদের মুখ একবারে খোলা অবস্থায় আম আম, কারণ এখানে প্রথম বর্ণমালাটা কি স্বরবধ্বনি এ আ। কিন্তু আমরা যখন দেশ বলি, দেশ এবং প্রেম যখন এইটা বলি, তখন কি তখন আমি এখানে কি এখানে একটা একার রয়েছে দুইটাতেই, প্রথমে কি একার রয়েছে এই যে লাল রঙের এ, প্রেম এবং দেশ যখন বললাম আমি। আবার দেখো যখন এই দুইটা বর্ণ উচ্চারণ করলাম তখন কি হলো এক, এখানে কি আছে এখানে কিন্তু এ, আবার দেখো এখানেও তো একার, কিন্তু আমরা এই দুইটাকে কোথায় অবস্থান করিয়েছি, এর পাশে অবস্থান না করিয়ে আমরা কোথায় অবস্থান করালাম, নিচে অবস্থান দিয়ে দিলে বা তার অবস্থানটা আমরা নিচে নিয়ে আসলাম। কেন আসলাম, কারণ এখানে এক বলার সময় আমি কিন্তু এর মতো উচ্চারণ করি না, এ আর এক, এক বলার সময় আমার মুখের অবস্থানটা আরেকটু বেশি খোলা অবস্থায় চলে যায়। সুতরাং এটা আসলে সংবৃত অবস্থায় না থেকে এটা বিবৃততে চলে আসছে, এই কারণেই কিন্তু আমি এটাকে কী করে দিলাম লাল করে দিলাম। একটু বোঝার চেষ্টা করো এ কে কেন লাল করলাম, কারণ এ তার নিজের মতো উচ্চারিত হয়, ওই যে আমরা ইংরেজি বর্ণমালা এতে পড়েছিলাম না, তার নিচে লেখা ছিল বাংলায় এ দুইভাবে উচ্চারিত হয়, সে নিজের মতো উচ্চারিত হয় সংবৃতভাবে, আবার সে কীভাবে উচ্চারিত হতে পারে, সে এখানে বিবৃত অর্ধ বিবৃত অংশেও সে উচ্চারিত হতে পারে, কারণ এখানেও কিন্তু এ আছে বা একার আছে, কিন্তু সে তার স্বজাতির উচ্চারণ সে করছে না। এই বিষয়টাই আমরা আবার দেখার চেষ্টা করব এ পাশে। আমরা সরয়তে দেখছি, আমরা সরয়তে উচ্চারণ করছি, এটাও কিন্তু লাল রং, সরয়তে দেখো কি আছে অমল, অমল অমল, তাই না, অমলে এখানে সরয় আছে। আবার কত, কততেও কিন্তু কয়ের পরে কি আছে একটা সরয়, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা করে স্বরবর্ণ থাকে। তাহলে এখানে এই বিষয়টা বর্তমান আছে। তারপরে আমরা দেখব ওল, ওল কপি বলা হয় না, এক ধরনের কপি আছে মাটির নিচে হয় ওল কপি। তারপরের শব্দটা কি আছে অনু, অনু যে আছে, কিন্তু এখানে দেখো মজার বিষয় এখানেও কিন্তু একটু উল্টাপাল্টা উচ্চারণ হলো, অনুতে কিন্তু একটা স্বরয় আছে তাই না, কিন্তু স্বরয় হইলে তো তার এখানে আসার কথা, এখানে না আসে সে ওইখানে গেল কেন, তার তো বিবৃত অংশে থাকার কথা, সে চলে গেছে কোথায় সংবৃততে, তাহলে সে কি তার উচ্চারণটা একটু মানে স্বজাতির আচরণ না করে সে একটু অন্যরকম আচরণ করেছে, যে কারণে কিন্তু অ এখানেও আছে অ এখানেও আছে, এই কারণে আমি অটাকে কী করেছি লাল করেছি। তাহলে আমাদের এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, কোন দুইটা, একটা হলো এ আমাদের উচ্চারণে লাগবে, একটা হলো অ, এই দুইটার উচ্চারণের নিয়মই আমাদের পড়তে হয়, বাকিগুলো একদমই সাধারণ উচ্চারণ হয়, কোনো পরিবর্তন সাধারণত হয় না। আচ্ছা তারপরে আমরা দেখি ইতি বা ইট, ওই একদম চ্যাপ্টা সবচেয়ে চ্যাপ্টা অবস্থা, ইতি ইট সবচেয়ে চ্যাপ্টা অবস্থায় থাকবে মুখের অবস্থান, মানে জায়গা কম থাকবে। উট, ওল, উল, উল বোনা হয় যেটা, হ্যাঁ সোয়েটার বানানোর জন্য সেই উল, তুমি তখন কি একদম সবচেয়ে কম খোলা অবস্থায় থাকবে, এই কারণে তোমাকে বলা হচ্ছে সংবৃত। এবার আমরা গত ক্লাসে একটা বিষয় দেখেছিলাম যেখানে আমাদের ছিল অক্ষর বিষয়ক একটা অংশ, যেখানে সিলেবল বা অক্ষর, সেখানে আমরা দেখেছিলাম স্বরাক্ষর এবং হস্বাক্ষর, আমরা জেনেছিলাম দুই প্রকার অক্ষর আছে। তাহলে এই স্বরাক্ষর এবং হস্বাক্ষর বিষয়টা কি সেটা একটু জানার চেষ্টা করি। স্বরাক্ষর হলো উচ্চারণকালে যে অক্ষর স্বরধ্বনি দিয়ে শেষ হয়, অক্ষর মনে আছে তো, ওই যে ইউনিভার্সিটি,
পাঁচটা ভাগে ভাগ করা যায়, শব্দাংশ বা ময় মন সিং হ। তো সেইখানে ভাগ তো করলাম, এখন এই ভাগটাতে আবার কোন অংশটা স্বরধ্বনি দিয়ে শেষ হলো, কোন অংশটা ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হলো, সেটাতে আবার আমাকে একটু জানতে হবে উচ্চারণে ভালো নাম্বার পেতে হলে। তাহলে আমরা যদি স্বরাক্ষরটাকে প্রথমেই দেখি, যে স্বরাক্ষর হলো যেটা স্বরধ্বনি দিয়ে শেষ হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, স্বরধ্বনি দিয়ে শেষ হবে সেটাই কি স্বরাক্ষর। এখন দেখি উদাহরণ হিসেবে আমাদের এখানে দেওয়া আছে আকাশী। আকাশীটাকে যদি বিশ্লেষণ করি, আ কা সি তিন ভাগে উচ্চারণ করলাম আমি, তিনটাতেই কি হয়েছে, আ এখানে তো শেষ হয়ে গেল এই অংশটা শব্দাংশটা, এই শব্দাংশটা কি স্বরবর্ণ, কা এখানেও কি স্বরবর্ণ, কয়ের পরে কি আছে একটা আকার আছে, তাই না? আবার কি সি, অনেকেই মনে করি সিটা তো স্যার তাহলে সিটা আবার কী হবে, সিটা তো তালব্যস দিয়ে শেষ হয়েছে, অনেকেই এই জিনিসটা মনে করে। এটা আমরা একটু বিশ্লেষণ করে দিই, সিটা আসলে শেষ হয়েছে ইকার দিয়ে, তাই না? কেন, কারণ আমি যখন উচ্চারণ করি তখন সি এইভাবে উচ্চারণ করি, যদি আমি একটু মানে স্লো মোশন করে দিই, আমরা তো এখন স্লো মোশনের যোগ, সি সি বলতে গেলে কিন্তু আগেই শটা উচ্চারণ করলাম আমি, পরে ই সি আকাশ সি, তাহলে ইতে আমারটা শেষ হলো, তাহলে এটাও কি স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে, আ স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে, কা স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে, সি স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে, যে কারণে এই আকাশের তিনটা অক্ষরই স্বরাক্ষর। কারণ কি, কারণ তিনটা অক্ষরই শেষ হয়েছে কি দিয়ে, স্বরবর্ণ দিয়ে। আবার যদি তুমি মাটির দিকে দেখো, ওই যে মা আকার দিয়ে শেষ, টি রস্বইকার দিয়ে শেষ, বা আকার দিয়ে শেষ, কারণ বা আ দিয়ে শেষ হলো, আর রি ই দিয়ে শেষ হলো, সুতরাং এই তিনটাই কি স্বরাক্ষর। ঠিক আছে, এবার আমরা দেখে নিব হস্বাক্ষরটা কি। হস্বাক্ষরটা হলো ঠিক তার উল্টাটা, উচ্চারণকালে যে অক্ষর ব্যঞ্জন দিয়ে শেষ হয় সেটা হলো স্বরাক্ষর। স্বরবর্ণ দিয়ে শেষ হলে স্বরাক্ষর, ব্যঞ্জন দিয়ে শেষ হলে হস্বাক্ষর। হস্বাক্ষর, হস্বাক্ষর কেন আসলো, হসন্ত শব্দটা থেকে হস্বাক্ষর আসছে। ঠিক আছে, হসন্ত শব্দটা হস দিয়ে আমরা আসলে এটা চিহ্নিত করি, এই কারণেই হসান্তর হস্বাক্ষর শব্দটা আসছে। এবার অক্ষর শব্দটাকেই যদি আমরা ভাঙি সেই ক্ষেত্রে কি হয় আমরা দেখি, অক এই যে ক দিয়ে শেষ হলো, অক অবশ্যই এখানে আমাকে হসন্ত ব্যবহার করতে হবে, খর রতে হসন্ত ব্যবহার করতে হবে, কারণ এখানে কোনো স্বরবর্ণ দিয়ে শেষ হয়নি। নস সদে শেষ হলো, এটা যেমন আকাশিতে শেষ হয়েছিল কি ই দিয়ে সি, কিন্তু এখানে কি নস শেষ, এখানে হসন্ত, স্বর আবার হসন্ত, তাহলে এগুলো কি হস্বাক্ষর, কারণ কি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছে। আশা করি তোমরা এটা চর্চা করতে করতে নিজেরা নিজেরাই অনেক উন্নতি করতে পারবে, আর যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, বা তোমাদের যে ক্লাস টিচার আছেন যিনি ক্লাসে বাংলা নেন ওই স্যার বা ম্যাডামের সাথে তোমরা যদি বলো তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিবেন। এখন আমরা এমন একটা উদাহরণ দেখি যেখানে স্বরাক্ষর এবং হস্বাক্ষর দুইটিই আছে, যেমন অ জ গর, অজগর, অ জ গর, তাহলে অটা যখন বললাম তখন তো এটা নিজেই স্বরবর্ণ সুতরাং এটা স্বরাক্ষর, কিন্তু জ যখন বললাম তখন জয়ের সাথে একটা স্বরয় আছে এখানে, এটাও স্বরাক্ষর, কিন্তু গর তখন কি রতে শেষ হয়ে গেল সুতরাং এটা হস্বাক্ষর। এ কারণে আমি কী করেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অটা নীল রং স্বরাক্ষর, জটাও নীল রং স্বরাক্ষর, এবং গরটাও স্বরাক্ষর দিয়ে শেষ হলো। তাহলে আমরা ধরে নিতে পারি যে আমরা এমন একটা অবস্থানে আমরা আছি যে আমরা মোটামুটি উচ্চারণের যে স্বাভাবিক অবস্থানগুলো বা স্বাভাবিক সাধারণ আলোচনাগুলো সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। তো আশা করি তোমরা কী করবে, তোমরা অনুশীলন করবে, যত অনুশীলন করতে পারবে তত তোমাদের কী হবে, এগুলো বারে বারে আরও উন্নতি করতে পারবে উচ্চারণের বিষয়ে। এবং এটা যদি তোমরা মজা হিসেবে নাও যে স্যার এটা তো আসলে পড়াটা খুবই মজার, তাহলে কী হবে, তাহলে খুবই মজা করে বিষয়গুলো পড়তে পারবে। আশা করি তোমরা আগামী ক্লাসে রাখবে এবং উচ্চারণ অনুশীলন করবে, যত অনুশীলন করবে যত অনুশীলন করবে ততই তোমরা এখানে ভালো করতে পারবে। আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে আগামী ক্লাসে, ক্লাস করার জন্য তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাই। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।